সকল দর্শকদেরকে, আমরা কাতার রাজধানীর দোহার দোহাজেদিতে একটি মসজিদে অবস্থান করছি। এখানে অত্যন্ত গর্বের সাথে জানাতে চাই, এই মসজিদের ইমাম আমাদের বাংলাদেশি, এবং আমাদের প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এখানকার যে কাতার সরকারের আইন কানুনগুলো মেনেই কিন্তু নামাজ আদায় করছেন এবং রোজা রাখছেন, এবং তারা তারাবির নামাজ পড়ছেন এবং এশা নামাজ পড়ছেন, কিন্তু সবগুলোই বাসায় পড়ছেন। তো পাশাপাশি বর্তমানে কিন্তু করোনা যে পরিস্থিতি কাতারে, প্রায় 11,900 পার হয়েছেন এবং গতকালকে কিন্তু 650 পার হয়েছে। আমাদের কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় যে বিষয়টি জানিয়েছে, তো আমরা সবকিছু নিয়ে আমরা কথা বলতে চাই এখানকার কাতারের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা হাফেজ মাওলানা ইউসুফ নূর, উনি আল্লুর কাসা সেন্টার নির্বাহী পরিচালক। আমরা ওনার সাথে কথা বলবো। তার আগে আমি আরেকটু জানাতে চাই যে কাতারে কিন্তু আজকে ষষ্ঠ মাহে রমজান, এখন কাতারে বিকালের সময়। তো এই সময়টাতে সবাই কিন্তু ইফতারে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, এবং যে এখানে রেস্টুরেন্টগুলো রয়েছেন সেই রেস্টুরেন্টগুলোতে ইফতার নিচ্ছেন, আবার কেউ বা যারা খাদ্য সহায়তা দিচ্ছেন সেখান থেকে ইফতার সংগ্রহ করছেন। তো এই মুহূর্তটা কিন্তু কাতার প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়টাতে আমি বলতে চাই আপনারা যারা আমাদের আরটিভির সাথে আছেন, আপনাদেরকে বলবো আপনারা সামাজিক ডিস্টেন্স বজায় রেখে কিন্তু অবশ্যই পবিত্র মাহে রমজানের মর্যাদাকে রক্ষা করবেন, যেহেতু সারা বিশ্বে একটি মহামারী চলছে। তো দর্শক, আমরা এখন আপনাদের সাথে নিয়ে আসবো, পরিচয় করাবো, এবং তিনি আমাদেরকে কথা জানাবেন যে কাতারে বর্তমান নিয়ম কানুন গুলা, কাতার ধর্ম মন্ত্রণালয় কি কি পদক্ষেপ গুলা নিয়েছেন এবং সামাজিক ভাবে কিভাবে উনি দেখছেন। তো এখন আমাদের সাথে কথা বলবেন মাওলানা ইউসুফ নূর, হাফেজ মাওলানা ইউসুফ নূর, আপনাকে ধন্যবাদ আমাদের আর্থিক সাথে আসার জন্য। আপনার কাছে কি কি তথ্যগুলো রয়েছে কাতার ধর্ম মন্ত্রণালয়, আপনার পরিচিতি যদি বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, আমি হাফেজ মাওলানা ইউসুফ নূর, কাতার ধর্ম মন্ত্রণালয়ে আন্ডারে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছি দীর্ঘ 22 বছর থেকে। যে মসজিদ থেকে এখন কথা বলছি, এই মসজিদের নাম হচ্ছে ইমাম ইবনে হাজম জামে মসজিদ, দোহার প্রাণকেন্দ্র দোহাজেদিতে অবস্থিত। আরটিভির অগণিত দর্শক যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, শ্রেষ্ঠ সময় মাহে রমজান অতিবাহিত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মাররা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান, মুসলমানের জন্য রমজানের চাইতে উত্তম আর কোনো মাস আসেনি। তো এই সবাইকে রমজানের ইমানি শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান যে পরিস্থিতি সকলের এটা জানা, গোটা বিশ্বব্যাপী যে মহামারী চলছে, ইতিহাসে এরকম মহামারী আর আসেনি। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, জীবনের যে কোনো সময়ের সাথে ইসলামের প্রযোজ্য বিধান রয়েছে। কাতার ধর্ম মন্ত্রণালয়ের শরিয়া বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার সরকার রমজান মাসে মসজিদ এবং ইবাদত সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাতার ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কাতারে শুধু জাতীয় মসজিদেই তারাবি এবং এশার জামাত হবে, সেখানে মাত্র 40 জন মুসল্লি থাকবেন, আর অন্য মসজিদগুলোতে জামাতে নামাজ বন্ধ থাকবে, জুমা বন্ধ থাকবে, পাশাপাশি তারাবির জামাত এই বছর হচ্ছে না করোনা মহামারী থাকার কারণে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা থাকায়। শুধু মসজিদগুলো থেকে আজান সম্প্রসারিত হচ্ছে প্রতিবক্তে, এবং আজানের পরে সকলকে যার যার ঘরে নামাজ পড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আমি আমাদের কোরআন প্রেমিক এবং ইবাদত প্রেমিক মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, এই যে বিধান, এটাতে যাতে কেউ মন খারাপ না করেন, কারো মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ইসলাম তারই দেয়া জীবন বিধান, এবং মহামারীও তিনিই পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। মহামারী চলাকালীন দুর্যোগ সময়ে ইবাদত কিরকম ভাবে হবে, সেরকম দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়ে গেছেন, আমি বিস্তারিত যাচ্ছি না। করোনা মহামারীর বিস্তার ঠেকাতে যে সমস্ত পদক্ষেপ পৃথিবীর সরকারগুলো নিচ্ছে, আইসোলেশন বলেন, সঙ্গনিরোধ বলেন, হোম কোয়ারেন্টাইন বলেন, এগুলো সব কিছুই কিন্তু হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী হচ্ছে। আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন। এই সমস্ত হাদিসের এই সমস্ত স্বাস্থ্যবিধি দেখে স্বয়ং স্বাস্থ্যবিজ্ঞানীরাও আজকে হয়রান হয়ে যাচ্ছেন, পাশাপাশি তারা স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছেন যে কোরআন একটি অলৌকিক গ্রন্থ, ঐশী গ্রন্থ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত অলৌকিক একজন মহাপুরুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা অনেকেই মন খারাপ বা মনক্ষুণ্ণ হয়ে বসে আছি, কাতার প্রবাসী মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করতে, আমরা কাতার প্রবাসী আমার ভাইরা যারা আছেন, বাংলাদেশি ভাইরা বিশেষ করে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা
অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি এবং মন খারাপ করে ফেলি, এবং রমজান মাসে আমরা এমন এমন কোনো বাক্য ব্যবহার করি যেগুলো আসলে কোরআন হাদিসকেও বর্ণনা করা হয়। আমাদের এই যে মসজিদ বন্ধের সিদ্ধান্ত, এতে সরকারের কোনো লাভ নেই। সরকার মসজিদের স্টাফ এবং মুয়াজ্জিন খতিবদেরকে বেতন দিয়ে যাচ্ছে, মসজিদের পরিচালনা ব্যবস্থাপনার মধ্যে সরকারের যথেষ্ট খরচ রয়েছে, এবং শুধু মসজিদ কেন, প্রায় প্রতিষ্ঠানই তো এখন বন্ধ, সরকারি প্রতিষ্ঠানগুলো, অফিসগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিগুলো বন্ধ, এমনকি সরকারি আধা সরকারি প্রায় প্রতিষ্ঠানগুলোই বন্ধ। সেক্ষেত্রে মসজিদও এই নিয়মের বাহিরে নয়। আমাদেরকে এই মুহূর্তে আমরা যেহেতু অপারগতার কারণে এবং সরকারের নির্দেশাবলী মানতে গিয়ে আমরা ঘরে নামাজ পড়ছি, আমাদের যেহেতু নামাজ পড়ার নিয়ত আছে, ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়তের বরকতে আমাদেরকে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার, জামাতের সহিত তারাবির নামাজ আদায় করার, জামাতের সহিত জুমার নামাজ আদায় করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানবে, আল্লাহর রসুলকে অনুসরণ করবে এবং তোমাদের প্রশাসকের দিক নির্দেশাবলী মেনে চলবে। আল্লাহর বিধান যেভাবে মেনে চলা ফরজ, রসুলের আদেশ মান্য করা যেমনিভাবে ফরজ, তেমনি জনস্বার্থে গৃহীত প্রশাসনের প্রতিটি পদক্ষেপ মেনে চলাও আমাদের জন্য ফরজ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, নিজেরাও আমরা বুঝতে চেষ্টা করি, অপরদেরকে বুঝাতে চেষ্টা করি যে আমাদের এই ইবাদত যেটা আমরা প্রতি বছরই করতাম আগ্রহ ভরে, মসজিদগুলো ভরে যেত মুসল্লিদের দ্বারা, তারাবি, পাঁচ ওয়াক্ত, পাশাপাশি জুমার জামাত, এবং আমাদের কাতারে তো তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের নামাজও হয়। এই সমস্ত জামাত থেকে আমরা বাহ্যিকভাবে যদিও বঞ্চিত, কিন্তু নিয়তের কারণে মহান আল্লাহ আমাদেরকে এসব সব থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। আমি আমাদের প্রবাসী এবং বাংলাদেশি সমস্ত মুসলমান ভাইরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সংক্ষেপে কিছু কথা আরজ করতে চাই। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজার পাশাপাশি যে আমলগুলো করতেন সেগুলো এক নজরে আমরা জানি না। প্রথমে ছিল কোরআন তেলাওয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। আমরা যেহেতু বর্তমানে অনেকটা হোম কোয়ারেন্টাইনে আছি, লকডাউনে থাকার কারণে কাজকর্ম নেই, অনেকেই অবসর জীবনযাপন করছি, আমরা এই সময়ে যারা কোরআন জানি কোরআন বেশি বেশি তেলাওয়াত করি এবং কোরআন অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করি, এবং যারা মোটেও কোরআন জানে না আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে চেষ্টা করি, সহি শুদ্ধভাবে পড়ার জন্য। আমরা দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে উমরা করার জন্য উৎসাহ দিয়ে গেছেন, পাশাপাশি আমাদের যেহেতু বর্তমানে উমরা বন্ধ, তারাবির যে সওয়াব সেটাও, তারাবির যে জামাত সে দায়িত্ব আমাদের উপরে এখন নেই। কিন্তু আরেকটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি বেশি করতেন, সেটা হচ্ছে দুস্থ মানবতার সেবায় দান, সাদাকা বা দান করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। হাদিসের মধ্যে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা মিনার রিহিল মুরসালা ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, প্রবাহিত বাতাসের যেমন হিসাব করা যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সৎকারও হিসাব করা যেত না, তবে সারা বছরের চাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি দান সদকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফযালুস সাদাকাত সাদাকাতুন ফি রমাদান, রমজানে যে দান সেটা অত্যন্ত বেস্ট দান, অন্য সময়ে দান করলে যতটুকু সওয়াব রমজানে দান করলে অন্তত 700 গুণ সওয়াব বেশি বেড়ে যায়। আমরা এই সময়টুকু কাজে লাগাই। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আজকে অনাহারে আছেন এই লকডাউন পরিস্থিতির কারণে, যারা কর্মহীন হয়ে পড়েছেন, সে সমস্ত অসহায় পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াই। এটা আমাদের আমাদের আপনারা শুনলে আশ্চর্য হবেন যে প্রবাসে ফ্রি ভিসায় যারা এসেছে লক্ষাধিক বা 2 লক্ষের কাছাকাছি, একটা বিপুল অংশ কর্মহীন, লকডাউন পরিস্থিতির কারণে তাদের অবস্থা আরো করুন, মানবেতর জীবনযাপন করছেন। আমি কাতার প্রবাসী সামর্থ্যবান ভাইদেরকে অনুরোধ করব, আপনি ইফতার করার পূর্বে দেখে নেন আপনার পরিচিত বা আপনার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই ইফতার পেয়েছে কিনা, সবাই সেহরি খেতে পারছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো, সে খোঁজখবর নিল না, সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়। আমরা যদি আমাদের পরিচিত দেশবাসী এবং প্রতিবেশীর খোঁজ না নেই, তাহলে আমরা রোজা এবং রমজানের শিক্ষা অর্জন করলাম না, রোজা এবং রমজানের যেই মহান মাহাত্ম্য সেটা কিন্তু আমরা ধন্যবাদ পারলাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা পরবর্তীতে আরেকদিন আপনার কথা শুনবো।
আর টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং আমাদের অনুষ্ঠান যারা দেখেছেন সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিল কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইসুফ নূর। উনি কিন্তু প্রবাসী বাংলাদেশের এখানকার একজন কমিউনিটি নেতৃবৃন্দ। উনি সবসময় রমজানকে ঘিরে এবং সকল সময়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকেন। তেমনি আজকে আমরা ওনার কথাগুলো শুনলাম। আশা করি প্রবাসী বাংলাদেশিরা ওনার কথাগুলো মেনে চলবেন। ধন্যবাদ সকলকে।